নাবালিকাকে ফুসলে অপহরণ করার দায়ে গ্রেফতার তমাল সরকার নামের এক যুবক। তার বাড়ি লেফুঙ্গা থানা এলাকায়। গত বছরের 4 নভেম্বর নিদয়া পঞ্চায়েত এলাকা থেকে এক নাবালিকাকে সে অপহরণ করে। অপহরণের 3 দিন পর অবশ্য পুলিশ নাবালিকাকে উদ্ধার করে, কিন্তু অভিযুক্ত তমাল সরকার ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত তাকে তার বাড়ি হতে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে লেফুঙ্গা থানার পুলিশ অভিযুক্তদের ধরতে সহযোগিতা করে। নভেম্বর মাসের 4 তারিখ 2023 নিদয়া এলাকা থেকে একটা 14 বছরের নাবালিকা অপহরণ করে নিয়ে যায়। তো আমাদের কাছে কেস আছে, আমরা অ্যাকর্ডিংলি থানাতে 2023 7 নম্বর কেস নিয়েছি। আমার কেস নম্বর তো অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন করেছি। আমাদের কেসের ইনভেস্টিং অফিসার সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত, তো ইনভেস্টিগেশনে পাওয়া যায়, খবরটা পাওয়ার পর দেখা গেলো সে একে LBS জন পাওয়া যায়, দেখা গেলো কামালঘাটে দেখা যাচ্ছে। তো অ্যাকর্ডিংলি আমরা মেয়েটাকে 3 দিনের মধ্যে মেয়েটাকে রিকভারি করি, হ্যাঁ আসামির বাড়ি, আসামি যে ছিল বের করি আমরা আসামিটাকে তমাল সরকার, কিন্তু সে পলাতক, সে বাড়িতে ছিল না। তো মেয়েটা রিকভারি করে আমরা অফিসিয়ালি যা লিগেলি গার্জেন হাতে আমরা হস্তান্তর করি। তারপর আমরা কন্টিনিউ রেড করে যাই, কিন্তু আসামি পলাতক, বিগত 6 মাস সে পলাতক ছিল। আমরা আমাদের সোর্স লাগিয়ে রাখি, গতকালকে রাত্রে ওকে দেখা গেছে ওই এলাকাতে। তা আমরা সেই আমার যে সিভিল আমরা ওকে কর্ডন করি, রাত্রে গভীর রাত্রে সে বাড়িতে ঢুকে। তো অ্যাকর্ডিংলি আমাদের সাব ইন্সপেক্টর এবং লেফুঙ্গা থানার অফিসার এবং স্টাফ আমাদের কোপারেশন করছে, তাদের সাথে জয়েন্টলি রেড করি ওদের বাড়ি থেকে, তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে আমরা ভোররাত্রে আমাদের নিয়ে আসি, আজকে তাকে কোর্টে আমরা ফোরাট করছি, মেডিকেল করিয়েছি, পলিসি টেস্ট করিয়েছি, আমরা ইনভেস্টিগেশন করছি।